চলতি মাসের 30 জানুয়ারি রামগঞ্জ পৌরসভা নির্বাচন। মেয়র হিসেবে বিভিন্ন দলের চারজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী সৎযোগ্য ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেন রামগঞ্জ পৌরসভার সাবেক ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়া। শনিবার বিকেলে পৌরসভা আঙ্গারপাড়া নৌকা প্রার্থীর পক্ষে বিরামহীন গণসংযোগকালে সাংবাদিকদের একথা বলেন। মেয়র প্রার্থী আবুল খায়ের পাটোয়ারি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে নৌকার বিজয় লক্ষ্যে নিরলসভাবে ভোটারদের কাছে যাচ্ছি। তিনিও আশাবাদী সারা দেশের ন্যায় রামগঞ্জ পৌরসভা ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী 30 জানুয়ারি নৌকার বিজয়ের লক্ষ্যে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। প্রার্থীর পক্ষে গণসংযোগ করতেছে নৌকার প্রার্থী, রামগঞ্জ পৌরসভা নৌকার প্রার্থী বিজয়কে কতটুকু প্রত্যাশা করতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন পৌরসভা নির্বাচনে আমাদের যে 30 তারিখে যে নির্বাচন পৌরসভা, রামগঞ্জ পৌরসভা, আপনারা ইতিমধ্যে জেনেছেন রামগঞ্জ পৌরসভা একটি মডেল পৌরসভা। ইতিমধ্যে আমাদের খায়ের পাটোয়ারি যিনি নৌকার প্রতীক নিয়ে পাইছেন, অতীত তিনি 5 বছর নৌকার প্রতীকে উনি ভোট করে মেয়র নির্বাচিত হয়েছেন এবং ভবিষ্যতে আল্লাহ রহমতে 30 তারিখে ওনাকে জনগণে বিশাল ব্যবধানে নৌকার নৌকা পক্ষে রায় দিয়ে অবদান আপনাদের এই বিদ্যালয়ে আমি আসবো, ওটার আগে আরো আসবো দেখা হবে। এখন মাঝে রাখানো হয়ে গেছে, আমরা 30 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ